চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চলচ্চিত্র নির্মাতা মুশফিকুর রহমান গুলজারের কাছে। গুলজার ভাই, আবার আপনার কাছে ফিরে এলাম। এবং শুরুতে ধন্যবাদ। যেটি বলছিলাম যে আজ চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, 2015 সালে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো তার নির্মিত চলচ্চিত্রগুলো আজও আমাদের মাঝে আছে। একটু জানতে চাই শুরুতে তাকে নিয়ে আপনার অনুভূতির কথা। চাষি ভাই সত্যিকার অর্থেই আমার একজন বলতে গেলে যে আদর্শ ছিলেন, উনি যেমন একজন ভালো সংগঠক ছিলেন, ভালো নির্মাতা ছিলেন, এরপরে উনি সবচেয়ে বড় যে গুণটা ওরা ছিল যে একটা অভিভাবক সুলভ আবার বন্ধু সুলভ একজন মানুষ ছিলেন। আমি যখন ওনার প্রথম ছবি ওরা আগে একজন দেখি, তখন সিনেমাটা হলেই চলতো, সেই সময় আমি প্রথম দেখা আমার যুদ্ধের সিনেমা, সেটির একটা স্মৃতি আছে আমার মনে পড়ে যে একই সাথে অবুজমন ছবিটি এবং ওরা 11 জন ছবিটি সিনেমা হলে চলছে। তো আমার বাবার সাথে আমি তখন ঢাকায় আসি, বাবা ওনার অফিসের কাজে এসেছিলেন, তো আমাকে নিয়ে ওই পুরানো ঢাকায় কেনাকাটা করতে গেলেন। তো দেখা গেল যে দুটি, প্রথমে গেলেন রূপহল সিনেমা হলের সামনে, তো সদরঘাটে, তো ওখানে অবুজমন চলে। তো আব্বা বললো সিনেমা দেখবি? আমি বললাম হ্যাঁ দেখবো। তো অবুজমনে দেখতে কি মনে করো না, এটা খালি কান্নাকাটি, এটা তো দেখার দরকার নেই, যুদ্ধের সিনেমা দেখবি? আমি যুদ্ধ সিনেমা দেখবো। তো বলে চল তাহলে যুদ্ধ সিনেমা দেখি। এই ওরা 11 জন দেখলাম স্টার সিনেমা হলে। একটু জানতে চাই সে সময় আপনার বয়স কত ছিল? তখন আমি ক্লাস ফাইভে পড়ি। আমি তো সেই সময়টায় আমি এই ওরা 11 জনটা আব্বার সাথে বসে দেখি, এবং আব্বাও খুব সাংস্কৃতিক মানা ছিলেন, উনি মারা গেছেন 2 বছর হলো, এবং সিনেমা দেখতেন প্রচুর, প্রচুর উপন্যাস পড়তেন, এগুলো পড়তেন উনি। তো ওনার কাছ থেকে আসলে ওনার কাছ থেকে নিয়ে উপন্যাস পড়ে আমি অভ্যস্ত, এবং একটা পর্যায়ে উনি আমাকে এরকম সিনেমা দেখাইলেন। আমি সেই ঢাকার শহরে আমি বলতে পারি যে ওরা 11 জন ছিল আমার প্রথম দেখা সিনেমা। তো সেই দিক থেকে আমি বলবো যে এটিও আমার জীবনের একটা স্মৃতি যে চাষি ভাইয়ের ছবি ওনার প্রথম ছবি, এবং আমার ঢাকার জীবনের, আগে আমি খুলনায় সিনেমা দেখেছি, বাট ঢাকার জীবনে আমার প্রথম সিনেমা দেখা। সেই থেকে ওরা 11 জন দেখার পর থেকেই চাষি ভাইয়ের প্রতি আমার একটা অত্যন্ত শ্রদ্ধার কাজ করতো। এবং আমি যখন সাংবাদিকতা করেছি, আমি যখন 80-এর দশকে সাংবাদিকতা করা শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজমে পাশ করার পরে, তখন আমাকে বাংলার বাণী থেকে কালচারাল পেজের দায়িত্ব দেওয়া হলো, এবং আমি কালচারাল পেজের সম্পাদক হলাম। তো তখন আমি বিভিন্ন সময়ে চলচ্চিত্রের বিভিন্ন সভা সমিতি কিংবা আড্ডা, যে কোনো দাওয়াত, এসবগুলো আমি পাওয়া শুরু করলাম। এবং সেই সময় আমার চাষি ভাই, আমজাদ ভাই, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন দুজন মানুষের সঙ্গে আমার প্রায় দেখা হতো, এবং তারাও একটা সময় আমাকে খুব আপন করে নিল, ছোট ভাই বলতো যে ভাই বোঝা যায়। এবং চাষি ভাইয়ের স্মৃতি বলে শেষ করা যাবে না যে এত একটা মন খোলা মানুষ ছিলেন, তার ভিতরে কিছু লুকায় রাখতে পারতেন না, মানে যা মনে আসতো হো হো করে হেসে দিয়ে কিংবা রাগ করে হোক সেটা উনি প্রকাশ করে ফেলতেন। আমাদের যখন সমিতিগত সভা হতো, বাৎসরিক সভা কিংবা ষান্মাসিক সভা বা দ্বিবার্ষিক সভা, তখন উনি খুব সরব থাকতেন, অন্যায় যে যেগুলো অনিয়ম হতো, অন্যায় হতো, সেটার প্রচণ্ডভাবে প্রতিবাদ করত। আমি উনি কিন্তু আমাদের বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির 4 বারের সভাপতি ছিলেন, 4 বার, এবং আমি 2 বার ছিলাম ওনার পরবর্তীতে আমি আসছি। চাষি ভাই আমাকে ওই পরিচালক সমিতির সভাপতি এবং সেক্রেটারি জেনারেল করার পিছনে ওনার বিশাল ভূমিকা ছিল। উনি বলতো যে তুমি এটা করবা, তোমার এটা করা খাটে, তুমি এটা ভালো বুঝবা। তো সে কারণে অনেক দিক থেকে আমার ওনার সাথে স্মৃতি জড়িত, ওনার পারিবারিকভাবে জড়িত ভাবেই আমাকে অত্যন্ত স্নেহ করতেন। এবং আমি ওনার, মানে আমি তো এখন সভাপতি নাই, যতদিন ছিলাম আমরা ওনার মৃত্যুবার্ষিকী, ওনার জন্মদিনের অনুষ্ঠান আমরা করেছি। হ্যাঁ, এবং চাষি ভাইয়ের সৃষ্টির কথা এরপর একটু আসি, যদি আসে যায়, যে ওনার একটার পরের পর ওনার দেবদাস দেখি। হ্যাঁ, তো দেবদাস দেখার পরে তখন বোঝা শিখলাম চলচ্চিত্র আর কি। তো তখন বুঝলাম যে চলচ্চিত্র আসলে কি, এবং এটা কত সালের কথা? ওটাও 80-এর কাছাকাছি সময় বোধহয় রিলিজ হয়েছিল, ঠিক সালটা আমার মনে নেই, ওরকমই হবে। তো তখন দেবদাস দেখে তো আরও মুগ্ধ যে সাহিত্য নির্ভর ছবি কাকে বলে, এবং দেবদাস নিয়ে এত আলোচনা, এত কিছু, এবং অনেক বুদ্ধাদের আমি বলতে শুনেছি। আমি প্রমথেশ বড়ুয়া দেবদাস দেখি নাই, কিংবা আমি উত্তম কুমার সুমিত্র দেবদাসও দেখি নাই তখন,
পরবর্তীতে আমি দেখেছি, এবং দিলীপ কুমারের দেবদাসও তখন দেখি নাই। দেবদাস তো মোহাম্মদ আলী জিবাও করেছেন, সেটাও আমার দেখা হয় না। কিন্তু আমি এই দেবদাস দেখে তখন আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে ভালো ছবি হতে পারে না। ইতিহাস নির্ভর, গল্প নির্ভর চলচ্চিত্র যে কয়টি বাংলাদেশে নির্মিত হয়েছে তার অধিকাংশ আসলে তার হাত ধরে সফলতা পেয়েছে। এবং আপনি যেভাবে বলছিলেন সফলতার কথাগুলো, একটু জানতে চাই যে আপনার দেখা তার সেরা নির্মাণ কোনটি ছিল? চাষি ভাই সত্যিকার অর্থে দেবদাসই আমার কাছে সেরা ছবি মনে হয়েছে। শাস্তি, তারপরে আবার মনে হয়েছে যে না, শাস্তি অনেক সেরা ছবি। দেবদাসের বহু বছর পরে শাস্তি, হ্যাঁ, শাস্তিকে আমার মনে হয়েছে যে না, শাস্তি আসলেই যে রবীন্দ্রনাথের গল্পকে জীবন্ত করে তোলা। এবং এই ছবিটির প্রথম নাম ছিল কাঠগড়া, উনি নামকরণ করেছেন কাঠগড়া। এবং এটা গল্প কিন্তু চিত্রনাট্য লিখেছিলেন মমতাজউদ্দিন স্যার, এবং আমরা সবাই জানি উনি একজন গুণী নাট্যকার, অভিনেতা। তো উনার এটা কাঠগড়া হিসাবে প্রথমে এটা নামকরণ করা হয়েছিল। পরবর্তীতে ওই ছবিটি তখন হয় না, পরবর্তী প্রযোজনা করে এবং এটা নাম দেওয়া হয় শাস্তি। এবং আমার কাছে মনে হচ্ছে আসলে শাস্তি নামটাই অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, যে কীভাবে একজন স্ত্রী তার স্বামীকে শাস্তি দিতে পারে নিজের উপর শব্দ দিয়ে, যে ভাই বড় কি, ভাই গেলে ভাই, বউ গেলে বউ পাবো, ভাই গেলে ভাই পাবো না, এই যে জিনিসটা দিয়ে সে স্ত্রীকে ফাঁসাই দিল, সেটা শাস্তি স্ত্রী নিল যেভাবে আর কি, আমার কাছে অসাধারণ মনে হয়েছে। সেই দৃশ্যটা ভীষণ কাঁদিয়েছিল, ভীষণ ভীষণ। এবং আমার মনে হচ্ছে আমার এই জায়গাটা আফসোস রয়ে গেছে আমার, যে এই ছবিতে আমি বলবো যে পূর্ণিমা তার জীবনের শ্রেষ্ঠ অভিনয় করেছে, কিন্তু দুর্ভাগ্য এই ছবির জন্য সে জাতীয় পুরস্কার পায় নাই, সে অন্য একটা ছবির জন্য মানুষ পুরস্কার, এটা তার পাওয়া উচিত ছিল। ওই বছরে আমার অনেক ছবি তো দেখা, আমি তো তখন প্রত্যেকটা ছবি বলা যায় দেখতাম আমি, তো এটা একটা ই ছিল। চাষিভাই আমি বলবো দেবদাস এবং শাস্তি, এ দুটি আমার দেখা সেরা ছবি তার। তার প্রত্যেকটা ছবি ভালো, উনি ছিলেন একজন অত্যন্ত উঁচু মানের টেকনিশিয়ান। আমরা যেটা বলি ডিরেক্টরের প্রথমত একজন ভালো টেকনিশিয়ান হতে হয়, কারণ শর্ট ডিভিশন, শর্ট টেকিং এবং এডিটিং সেন্স, এই দুটো যখনই ডিরেক্টরে থাকে, আর ক্যামেরার অ্যাঙ্গেল, ক্যামেরা লাইট। আমরা তো অনেকে ভাবি যে ক্যামেরাম্যানই তো সব করে, আমার কি জানা দরকার? আসলে জানা দরকার আছে। আমি একজন আর্টিস্টের ফেসে কতটুকু লাইট দিব, কি ফোকাস করব, এটা যদি ডিরেক্টরের ধারণা না থাকে এবং সেটা ক্যামেরাম্যানকে বোঝাইতে না পারে, তাহলে সেটা কখনোই ভালো কাজ হবে না। সেদিক থেকে চাষি ভাই অত্যন্ত উঁচু মানের একজন টেকনিশিয়ান ছিলেন। ওনার সাথে যারা কাজ করতেন তারাও খুব কমফোর্ট ফিল করতেন, কারণ উনি প্রপার নির্দেশনাটা দিতে পারতেন। আমরা অনেক সময় মানে দেখি যে আমরা নিজেরা বুঝি না বা বুঝায় বলতে পারি না ক্যামেরাম্যানকে, তাহলে তো ভালো ফল পাওয়া যাবে না। কিংবা এডিটরকে আমরা বলতে পারি না যে আমি এই জিনিসটা চাই। তো সেক্ষেত্রে আমি চাষি ভাই অসাধারণ কাজ করতে। তবে চাষি ভাইয়ের সব দিকেই আমি বলবো যে ওনার আরও কিছুদিন যদি বেঁচে থাকতেন হয়তো আমরা আরও কিছু পেতাম। 1971 সালের পরের সময়টার কথা যদি আমরা বলি, মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম সিনেমায় ছিল ওরা 11 জন, অনেক স্বপ্ন, অনেক না পাওয়ার গল্প আছে এই সিনেমায়। আপনি যখন প্রথম এই সিনেমাটি দেখেছিলেন তখন তো ক্লাস 5-এ পড়তেন, তখনও তো আপনি চলচ্চিত্র নির্মাতা হবেন এরকম কি কোনো ভাবনা আপনার ছিল? না, ছিল না। এমনিতে একজন দর্শক হিসেবে দেখেছেন? বাবার সাথে আসছি ঢাকা মেলাইতে ওই দেখা। জীবনে কখন প্রথম অনুভব করেছিলেন যে আপনি একজন নির্মাতা হতে চান? আমি নির্মাতা হতে চাই এটা আমি অনুভব করছিলাম একটা পর্যায়ে, ভাবছিলাম অভিনয় করব। আমি আমার মানে এলাকায় যখন থাকতাম, গ্রামে থাকতাম যখন, তখন আমাদের অনেক ক্লাব ছিল, সেই ক্লাবটা অধিকাংশটাই আমি পরিচালনা করতাম। সেখানে আমি মঞ্চনাটক লিখতাম, ডিরেকশন দিতাম এবং অভিনয় করতাম। হ্যাঁ, আমরা বাৎসরিক যেমন বিজয় দিবস কিংবা 21শে ফেব্রুয়ারি কিংবা ঈদ, এরকম ফেস্টিভ্যাল আসলে আমরা তখন ওই নাটক লিখতাম এবং পাড়ার ছেলেমেয়েরা মিলে অভিনয় করতাম। তখন মেয়ে অবশ্য পেতাম না, মেয়ে একটু পাশের গ্রাম থেকে হিন্দু মেয়েদেরকে ওই ই করে আনতে হতো, টাকা দিয়ে আনতে হতো, ভাড়া করার মতো করে আর কি, আর আমরা ছেলেরা সবাই আমরা করতাম। আপনারা যে নাটকগুলো করতেন এটা কি সম্মানের বিনিময়ে নাটক দেখার সুযোগ? না না, একদম ওপেন ওপেন ক্লাব থেকে, একদম ওপেন স্টেজে তখন হতো, গ্রামের লোক, আশপাশের গ্রামের লোক এসে দেখতো আর কি এরকম। তো এরপরে আমি যখন ফিল্ম দেখা শুরু করি এবং যখন বুঝতে শিখলাম যে আসলে চলচ্চিত্র তো অনেক সুন্দর একটা জায়গা, আমি আসলে গল্প বললাম না, যারা গল্প পড়ে, গল্প যাদের ভালো লাগে, যারা উপন্যাস পড়ে কিংবা গল্প শুনতেও যারা পছন্দ করে, তাদের ভিতরে কিন্তু সিনেমাটা বসবাস করে। কারণ সিনেমা তো একটা, যে কারণে আমি বলবো যে এখনো কিন্তু আমাদের মুরব্বীরা সিনেমাকে বই বলে অনেকে। হ্যাঁ, সবাই কিন্তু বলে, মানে আমরা যখন মুরব্বীরা বই বলে, কেন আমাদেরকে দেখি বলে যে আমরা বই দেখছি, এটা কেন বলে? এটার কারণ হচ্ছে আগে বই থেকেই সিনেমা হতো, অর্থাৎ উপন্যাস থেকে গল্প নিয়েই সেটাকে সিনেমা হতো। আগে আমাদের যারা মুরব্বীরা ছিলেন
তারা ওই একটা কোনো একটা উপন্যাস পড়তো, হয়তো দেখা যেত নীহারঞ্জন গুপ্ত, ফাল্গুনী মুখোপাধ্যায় কিংবা আরও যারা লিখতেন, জনপ্রিয় লেখকরা ছিলেন, তাদের উপন্যাস থেকেই চলচ্চিত্র হতো। তো ওরা ওনারা উপন্যাস পড়তো, পরে সেটা বা চলচ্চিত্র দেখতো, সে কারণে বলতো চলো বই দেখে আসি। এই যে এখান থেকে কিন্তু বইয়ের প্রচলনটা আসে অ্যাকচুয়ালি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার চলচ্চিত্রের আমি দেখার একটা পাগল ছিলাম সবসময়। তারপরে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমার সামনে কিছুটা সুযোগ চলে আসে। আমি তখন বিভিন্ন ফিল্ম বিষয়ক অ্যাপ্রিসিয়েশন কোর্স যেগুলো আছে এবং ছোট ছোট ওয়ার্কশপ এগুলো তো জয়েন করা শুরু করি। চাষিভাই যখন ক্যান্সার ধরা পড়লেন, তখন তো আমরা সবাই খুব বিমর্ষ, চাষিভাইয়ের সঙ্গে সামনে গিয়ে দাঁড়াইতে পারি না, খুব খারাপ লাগে চাষিভাইয়ের সামনে দাঁড়াবো। চাষিভাইয়ের বাসায় যেতাম মাঝে মাঝে, দেখা করতাম, কোনো প্রসঙ্গে আসলাম। তো চাষিভাই আমার শেষ জায়গাটা হচ্ছে এরকম যে আমি তখন সভাপতি পরিচালক সমিতি। এই সময়টা কি আসলে আপনার সর্বশেষ স্মৃতি তার সাথে? হ্যাঁ, তো চাষিভাই আমার মানে বললাম না, উনি অসুস্থ হলে বাসায় যেতাম, আসতাম, ওনার চিকিৎসা খোঁজখবর নিতাম, হাসপাতালে যেতাম। তো দুটো আমি ছোট ছোট ঘটনা বলি যে লাস্টে ওনার যখন মানে শেষ পর্যায়ে চলে আসলো, তখন উনি একদিন দেখি যে বিসিতে চুপচাপ বসে টেলিভিশন দেখতেছে। আমরা যে রুমটায় বসি, সভাপতি সেক্রেটারি যে রুমটায় বসি, তার পাশে একটা সবাই বসে টিভি দেখে, একটা টিভি রুম আছে ওখানে। কিন্তু আমি প্রথমে খেয়ালই করি নিজে চাষি মানে পিছন দিক থেকে আমি দেখছি। তো আমি রুমে ঢুকছি, হঠাৎ তাকায় দিয়ে যে চাষিভাইয়ের মতো মনে হয়। তো আমি ঘুরলাম, ঘুরে দিয়ে হ্যাঁ চাষিভাই। তো আমি সঙ্গে সঙ্গে বললাম, চাষিভাই আপনি এইভাবে বসে আছেন? মানে যে মানুষটি এফবিসিতে ঢুকলেই সবাই জেনে যেত যে চাষিভাই ঢুকছে, মানে এমন একটা কথা বলতে বলতে, এর খোঁজখবর নেওয়া, শাউট করে কথা বলা, হো হো করে হাসা, সেই মানুষটি একেবারে নীরবে বসে আছে। তিনি তার জীবদ্দশায় অসমাপ্ত কোনো চলচ্চিত্র রেখে গেছেন? অসমাপ্ত চলচ্চিত্র না ওরকম মনে পড়ে না, হয়তো গল্পটার উপর স্ক্রিপ্ট করতে পারে, কিন্তু ছবির কাজ শেষ ওভাবে মনে পড়ছে না এই মুহূর্তে। তার তো অসংখ্য নির্মাণ আমরা দেখেছি, পরবর্তীতে হয়তো বা খুঁজলাম এরকম পেতেও পারি যে তার অসমাপ্ত কোনো গল্প আছে বা কোনো স্ক্রিপ্ট রেডি আছে। এই কাজগুলো নিয়ে কেন আমরা আগাচ্ছি না বা এই গল্পগুলো কেন নির্মাণে বাস্তবায়িত হচ্ছে না? আসলে হয়েছে কি, চাষিভাই জীবদ্দশায় একটা কথা বলতেন, যখন আমাদের চলচ্চিত্র একটা দুঃসময় শুরু হলো, আমরা তখন নানাভাবে চলচ্চিত্রটাকে আগের জায়গায় ফিরে আনার চেষ্টা করছিলাম। চাষিভাই সবাই উপস্থিত থাকতেন, উনি বলতেন যে আসলে যার কিছু হবে না, কারণ চারদিক দিয়ে এমনভাবে পরিবেশটা ই হয়েছে, তা হবে না। তো আসলে এরপরে তেমন কোনো র্যাপিড কোনো উন্নতিও হয় নাই, ধীরে ধীরে হয়তো একটা জায়গায় যাচ্ছে। এখন চাষিভাইয়ের যে কর্মগুলো আছে, যারা বেঁচে আছে তাদের কর্মই যেমন শেষ হয়ে যায় নাই, হ্যাঁ, তো এটা নিয়ে আর উদ্যোগ হয় নাই, যদি হয় কখনো হতে পারে। আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে আপনার বর্তমান ব্যস্ততার কথা জানতে চাই, আগামীতে কি কি সিনেমা দেখতে যাচ্ছি আমরা আপনার? দুঃসাহসী খোকা সর্বশেষ সিনেমা ছিল গত বছর। আসলে দুঃসাহসী খোকা সিনেমাটা করতে আমার 2 বছর লাগছে, এটা তো বঙ্গবন্ধুর উপর যে কিশোরবেলার ছবি ছিল, বিভিন্ন জায়গায় কঠিনভাবে এটার লোকেশন ঠিক করা, সেই সময়ের পরিস্থিতি তৈরি করা, এটা একটা চ্যালেঞ্জ ছিল। যেমন এখন আমি যেখানেই গ্রামে গিয়ে ক্যামেরা ধরবো, সেইখানে ইলেকট্রিক তার চলে আসবে, ইলেকট্রিক লাইট চলে আসে। আরও একটা বড় সমস্যা হচ্ছে যে বিভিন্ন এই সেলুলার ফোন অর্থাৎ মোবাইল ফোনের টাওয়ার চলে আসে। তো এখন যদি আমি 1920 থেকে 1938 সাল পর্যন্ত কোনো টাওয়ার আমার ফ্রেমে চলে আসে, তাহলে মানুষ হাসবে। তো এরকম লোকেশন খুঁজে খুঁজে কাজ করতে করতে এবং মাঝখানে করোনার জন্য করতে পারিনি, 2 বছর গেছে, এখন মোটামুটি সবই রেডি। তো আমি এই জানুয়ারি মাসের মধ্যেই এটা কাস্টিংটা ফাইনাল করে মার্চের দিক থেকে আমি শুটিংয়ে যেতে পারবো বলে আশা করছি। অনেক অনেক শুভকামনা মুশফিকুর রহমান গুলজার আপনার জন্য এবং আপনার আসছে যে সিনেমা সেই সিনেমার জন্য তো বটেই। আজ চাষি নজরুল ইসলামের মৃত্যু দিবস, সবশেষে তাকে নিয়ে যদি কিছু বলার থাকে? চাষিভাইয়ের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা যারা পরিচালক, ভালো গুণী একজন টেকনিশিয়ান হওয়ার দরকার আছে, এবং তার কাছ থেকে অনেক ব্যবহার, কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, ছোটদের কীভাবে আপন করে নিতে হয়, সমসাময়িকদেরকে কীভাবে বন্ধু তৈরি করতে হয় এবং কীভাবে চলচ্চিত্রের প্রতি টান থাকতে হয়, ভালোবাসা থাকতে হয়, সেটা চাষি ভাইয়ের জীবন থেকে, তার আদর্শ থেকে শিক্ষা নেওয়া আমাদের প্রত্যেকেরই উচিত বলে আমি মনে করি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladeshvision.tv। প্রখ্যাত সাহিত্যিক প্রমোদ চৌধুরীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে, পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এই সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।